আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দেশের শ্রেষ্ঠ সন্তানরা এখানে ঘুমিয়ে আছে, তাদের স্মরণে প্রতি বছর আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করি। এবং এই পাকিস্তান হানাদার আল শামস আল বদর এখনও সেই বাংলাদেশে এখনও আছে, তাদের জন্য তাদের বিরুদ্ধে আমরা এখনও আছি এবং তাদের বিরুদ্ধে যা যা করা দরকার আমরা তাই তাই করব। এবং এই শহীদ বুদ্ধিজীবী যারা এখানে শুয়ে আছেন তারা যদি আজকে বেঁচে থাকতেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, আমরা আরও 30 বছর আগে এই বুদ্ধিজীবীরা যদি বেঁচে থাকতেন তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করতাম। বিএনপি জামাত শিবির পাকিস্তানি এদের বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নিব এবং কঠোর হস্তে ব্যবস্থা নিব। এবং এই বুদ্ধিজীবীরা যাদের যারা এর সাথে জড়িত এখনও বিদেশের মাটিতে আছে, ইনশাল্লাহ বাংলার মাটিতে এনে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, ইনশাল্লাহ বাংলার মানুষ অপেক্ষা আছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য এবং আমরা দেব ইনশাল্লাহ। আমরা অবশ্যই যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদেরকে, যারা বিচারের আওতায় এসেছে তারা তো এসেছে, আর যারা বিচারের বাইরে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার আমরা দাবি করছি। বাঙালিরা কখনো পিছিয়ে পড়ে না এবং তারই ফলশ্রুতিতে জাতির পিতার সেই 3 বছরের শাসন আমল থেকে আজকে তার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে কিসিঙ্গারের সেই তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আমি বুদ্ধিজীবীদের সেই যে মেধা, সেই মেধা কাজে লাগানোর জন্য বর্তমানে বাংলাদেশের ছেলেরা আপনি জানেন প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ, চতুর্থ শিল্প বিপ্লব সহ আমরা আজকে মহাকাশ পর্যন্ত যেতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ যে উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, শহীদ বুদ্ধিজীবীরা আজকে দোয়া করছে বলেই এই দেশ আরও উন্নততর পর্যায়ে 2041-এ উন্নত দেশে পরিণত হবে। আমরা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের রক্তের বিনিময়ে এই দেশ আজকে একটা উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। আসলে আমাদের যখন পাকিস্তান বাহিনী নিশ্চিত হয়ে গেল, হানাদার বাহিনী নিশ্চিত হলো যে তাদের পরাজয় অবধারিত, তখন তারা এই দেশটা যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো। এই বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করলো, পাকিস্তানি বাহিনী বর্বর বাহিনী যতটা না দায়ী ছিল তার চেয়ে বেশি দায়ী ছিল আমাদের দেশীয় রাজাকার বাহিনী, রাজাকার আল শামস যারা ছিল তারা। এখন যাদেরকে হত্যা করা হয়েছে তারা যদি এই দেশের নেতৃত্বে থাকতে পারতো তাহলে এই দেশ অনেক আগে স্মার্ট বাংলাদেশে পরিণত হতো। আমরা সেই বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছিল সেই জামাত বিএনপিকে আমরা জাতির কাছে অনুরোধ করব, জাতি তাদেরকে অলরেডি প্রত্যাখ্যান করেছে এবং পরবর্তী প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম এদেরকে চিহ্নিত করবে এবং এদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা এই বুদ্ধিজীবী হত্যার যারা হত্যায় কাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার চাই। এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা যাতে কোনো দিনই বাংলাদেশের রাজনীতিতে আর প্রতিষ্ঠিত হতে না পারে। হত্যা করা এবং সেদিনেই প্রায় 10 জনকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, তো সেই জন্যেই এবং এর পরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মুক্তিযুদ্ধের 266 দিনে সারা দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় যাতে করে দেশ স্বাধীন হওয়ার পরে পুরো জাতিকে মেধাশূন্য করে রাখা যায়। আমরা এখানে আসি সেই সময়ে আমাদের শহীদ যারা হয়েছেন, যারা বুদ্ধিজীবী, তাদেরকে স্মরণ করার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের নিজেদের মধ্যে আরও শানিত করা, নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা অংশগ্রহণ করেনি, যাদেরকে বিভ্রান্ত করার জন্য নানাবিধ অপপ্রয়াস এখনও চলছে। এখানে আসার পরপরে আমাদের নিজেদের মধ্যেও একটি উপলব্ধি জাগ্রত হয়, সে উপলব্ধি হলো যে স্বপ্ন একটি সোনার বাংলা গঠনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে গেছেন, সেটি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি।
এই একটি সোনার বাংলা গঠন করার জন্য আমাদের কিছু প্রত্যয়, সেই প্রত্যয়কে আর জোরদার করার জন্যই আমরা আসি এবং আমরা ফুল দেই। ফুল দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের চেতনাকে আরও বেশি বেগবান করার চেষ্টা করি এবং সেটা তরুণ প্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিনই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রত্যয় থাকবে, ততদিনই আমরা এখানে আসব এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো।